চব্বিশে মে দু হাজার বাইশে স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আমরা এখানে এন্ট্রি করার সুযোগটি পেয়েছিলাম পঁচিশে মে দু হাজার বাইশ। এখানে পঁচিশে মে দু হাজার বাইশে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি এখানে চার দিনেই হিট। আর যেহেতু আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল, সেহেতু আমরা এখান থেকে প্রফিটটুকু বুক করেছিলাম। এখানে প্রফিট বুক করার পর স্টকটি সোজা নিচে এবং 7ই জুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আমরা এখানে 8ই জুন এন্ট্রি করার সুযোগ পেয়েছিলাম। এখানেও 8ই জুন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি এখানে 21 দিনেই আমরা ফিল করতে পেয়েছিলাম। এখন যদি আমরা আরও একটু সামনে যাই, এখানে দেখুন এটি 23শে সেপ্টেম্বর দু হাজার বাইশের ক্যান্ডেল। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আমরা আগের মতো করেই এখানে 26শে সেপ্টেম্বর দু হাজার বাইশে এন্ট্রি করেছিলাম মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই, আর টার্গেট রেখেছিলাম 5%। এখান থেকে স্টকটি আমাদের টার্গেট হিট করে দিয়েছিল 2 মাসে, কিন্তু এই 2 মাস ছিল খুবই বিরক্তকর, কারণ আমরা যেখানে এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রি লেভেল থেকে স্টকটি বেশিরভাগ সময়টাই নিচে কাটিয়েছিল। এবারে আরও যদি আমরা একটু সামনে যাই, এখানে দেখুন আরও দুটো লেভেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে আমাদের টার্গেট হিট করেছে কিনা সেটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। কারণ যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আমাদের এন্ট্রি লেভেল থেকে কিন্তু উপরে যায়নি। আমরা যদি প্রথম লেভেলটাকেই ধরে নিই, তো এখানে 23শে জানুয়ারি দু হাজার তেইশে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখানে আমরা এন্ট্রি করেছিলাম 24শে জানুয়ারি দু হাজার তেইশ। এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, কিন্তু স্টকটি এখানে নেক্সট লেভেলটি আসতে আসতেই 5% নিচে চলে আসছে। আর 5% নিচে আসা মানে আমরা এখানে বাড়তি একটি সুযোগ পেয়ে থাকি, সেটি অ্যাভারেজ করার। তাই নেক্সট এন্ট্রি লেভেলে আসা পর্যন্ত আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। যদি এখানে 10টা কোয়ান্টিটি নিয়ে থাকি, এখানেও ঠিক 10টা কোয়ান্টিটি নিয়েছিলাম এবং টার্গেট রেখেছিলাম 5%, এটির টার্গেট 5% এবং এটির টার্গেট 5%। এবারে আমি যদি একটু জুম আউট করি, এখানে জুম আউট করে দেখে নেওয়ার চেষ্টা করব, এখানে দেখুন ফার্স্ট এন্ট্রি টার্গেট আমাদের এখানে হিট করেছিল 4 মাসে, এবং সেকেন্ড এন্ট্রি টার্গেট কবে হিট করেছিল ঠিক একই রকম সময় হবে, কারণ এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছিল স্টকটি এবং তারপর কন্টিনিউ উপরে। তো একটি 4 মাস আর একটি 3 মাসে দুটো টার্গেটই হিট করে দিয়েছিল। তার মানে 4 মাসেই এখানে 10% প্রফিট জেনারেট করলাম। কিন্তু এখানে যে বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন, সেটি এখানে এন্ট্রি করার পর অনেক দিন আমাদের হোল্ডিং পজিশনটি রেড কালারের ছিল, আর এটি খুবই বেদনাদায়ক। আমি যদি আরও একটু সামনে যাই, এখানে দেখুন এখানে আর একটি লেভেল দেখতে পাচ্ছি 28শে সেপ্টেম্বর দু হাজার তেইশ। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 29শে সেপ্টেম্বর দু হাজার তেইশ, আর এখান থেকে খুব সহজেই আমাদের 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। এখানে আর একটি লেভেল দেখতে পাচ্ছি, যে লেভেল থেকে শুধু 5% নয়, আমরা 10-20% প্রফিট জেনারেট করতে পারতাম। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেহেতু আমরা 5%ই টার্গেট রাখি, তাই টার্গেট হিট হওয়া মাত্রই এক্সিট করাটাই বেটার, কারণ সমস্ত ট্রেড এভাবে উপরে নাও যেতে পারে। এবারে আমরা আরও একটু সামনে যাব, এখানে স্টকটি কন্টিনিউ নিচে এবং লাস্ট যে সাপোর্ট লেভেলটি ছিল এটিকে ব্রেক করে দিয়েছে, এবং আমাদের স্ট্র্যাটাজির যে প্যারামিটার আছে এই দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে। বোলিঙ্গার লোয়ার ব্যান্ড এবং স্টকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়ে দিয়েছে। কিন্তু স্টকটি যেভাবে নিচে আসছে, এখানে এন্ট্রি করার সাহস হয়তো আমাদের অনেকেরই নেই, কারণ মার্কেট নিচে এবং মার্কেটের সাথে সাথে স্টকটিও নিচে। আর এখানেই যে বিষয়টি আমাদের সাহস যোগাতে পারে সেটি এই স্টকটির ফান্ডামেন্টাল। তো চলুন স্টকটির একবার ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখে আসি। যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখলাম, এটি ইন্স্যুরেন্স কোম্পানি সেক্টরের ICICI GI, মানে ICICI লম্বার্ড, যেখানে টোটাল 10টি স্টক, আর এই 10টি স্টকের মধ্যে মার্কেট ক্যাপ দিয়ে যার পজিশন 5 নম্বরে। প্রথমেই আমরা যে রেশিওটি দেখব, এটি ডেপ্ট টু ইকুইটি রেশিও,
যেটা দেখাচ্ছে এখানে জিরো, তার মানে যথেষ্ট ভালো। যার প্লেসড পার্সেন্টেজ এখানে জিরো, এটিও যথেষ্ট ভালো। যার পাবলিক হোল্ডিং এখানে 6.91%, তো এটিও যথেষ্ট ভালো। আরওআইসি, যার আরওআইসি 22%, আমরা সেই সমস্ত স্টকে ট্রেড করতে পারি যার আরওআইসি মানে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল 20%-এর উপরে। তারপরের রেশিওটি যদি আমরা দেখি, এটি আরওসি, এখানে আরওসি আমরা দেখতে পাচ্ছি 22%, কিন্তু যেখানে একটু থমকে দাঁড়াতে হবে সেটি আরওই, এখানে 16%, মোটামুটি 17% বলা যেতে পারে। এটি হওয়া উচিত ছিল 20%-এর উপরে, কিন্তু 17% এই সেক্টরে মোটামুটি একটা খারাপ নয়, কারণ এই 10টি স্টকের মধ্যে আমরা যদি আরওই দেখি, বেশিরভাগ স্টকের আরওই এখানে 14%, 7%, 11%, শুধু দুটো স্টকের আরওই একটার 63%, লাইফ ইন্স্যুরেন্স আর একটির আরওই 18%, যেটি মেদি এসেট সার্ভিস। আর আমরা সিলেক্ট করেছি এখানে ICICI লম্বার্ড, যে স্টকটির ফান্ডামেন্টাল রেশিও দেখে বোঝাই যায় যে এই স্টকে আমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করতেই পারি, কিন্তু এটি আমার রিকমেন্ডেশন নয়, আমি শুধু লার্নিং পারপাস বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি। কিন্তু টেকনিক্যাল চার্ট বলছে যে স্টকটি আবারও এখানে নিচে আসতে পারে, এখান থেকে যতটা কিনা নিচে এসছে এখানে, এখান থেকে ততটাই আরবারও নিচে আসতে পারে, কারণ এখানে জায়গা আছে স্টকটি নিচে আসার। আর এখানে আমাদের স্ট্র্যাটাজির প্যারামিটার ম্যাচ করে গেছে, আমরা চাইলে এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। সামনের দিনে এই স্টকটিতে যদি আমরা কোনো সিগন্যাল দেখতে পারি, তো এখানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবতেই পারি। তবে আমার পক্ষ থেকে কোনো রকম রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।